একজন সিকিউরিটি গার্ড নাইট শিফট করার সময় স্ট্রেঞ্জ কিছু লক্ষ্য করেন। এই ফুটেজে আমরা নতুন জয়েন করা একজন গার্ডকে কারোর সাথে কথা বলতে দেখতে পাই, আর পুরো ঘটনাটা ক্যামেরা বন্দী হয়ে চলে। This man, he called his boss asking him, why didn't y'all tell me they had a new employee, right? He constantly looking back, right? He talking to somebody, right? Just watch, this is creepy. Look, having a kind of whole conversation with somebody, right? Saying that somebody came and he dapping that person off and everything. Now see, look, y'all see when he dapped them off, look what happened. He dapped him off. You see that shadow? And then the shadow goes over here and he pulling the chair out for him. He swear to God, he sat there and had a whole conversation with this person. He moved over talking to him and everything. এই ঘটনাটা প্রথমবারই ঘটেনি, বরং এর আগেও ঘটেছে। এই ফুটেজে একজন কোয়ার্কার সিসিটিভিতে দেখেন অন্য একজন গার্ড কারোর সাথে কথা বলছে, কিন্তু সিসিটিভিতে সেই অপর ব্যক্তিকে দেখা যাচ্ছে না। Who is he talking to? Dispatch to 329. They've been like, go ahead. Yes, sir. Who are you talking to? I'm talking to a lovely lady. I saw her walking by the store and she said she's looking for Mr. Griffin. Her name is Miss Abigail. Did you say Miss Abigail? Yes, ma'am. She says she wants to see Mr. Griffin, and I told her that the canvas is closed, that she should come tomorrow morning, and she might see Mr. Griffin. Are you sure you're saying Miss Abigail? Like, she's been passed on for 2 years now. Come again with that, please. Miss Abigail is she died 2 years ago. You mean you can't see the person I'm talking to? No, there's nobody in front of you at all. যখন কোয়ার্কারটি বলেন যে ক্যামেরাতে কাউকেই দেখা যাচ্ছে না, তখন সিকিউরিটি গার্ড প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যান। সিকিউরিটি গার্ড বলেন তিনি মিস অ্যাবাগেলের সাথে কথা বলছেন। কোয়ার্কার জানান যে মিস অ্যাবিগেল 2 বছর আগেই মারা যান, আর সিকিউরিটি গার্ড তখনই চমকে ওঠেন আর সেখান থেকে পালিয়ে যান। একজন টিকটকার ইয়াং জুন একটি পরিত্যক্ত নার্সিংহোমে এক রাতে এক্সপ্লোর করতে যান। তিনি এটিকে টিকটকে পোস্ট করার জন্য এই এক্সপ্লোরেশনটি করেন। নার্সিংহোমের অন্ধকার হলওয়েতে একটি শ্যাডো ফিগার ক্যামেরাতে ধরা পড়ে। যখন বাড়ি এসে তিনি ভিডিও ফুটেজটির ব্রাইটনেস বাড়ান, তখন তিনি এটিকে দেখতে পান। তিনি সেই রাতেই তার এক বন্ধুর সাথে পুনরায় নার্সিং হোমটিকে ভিজিট করেন। তারা দুজনেই হলওয়েতে এগিয়ে যেতে দ্বিধাবোধ শুরু করেন। তার বন্ধু দাবি করে যে সে ওখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। I can't hear anything, dude. You're an idiot. You're fucking crazy. No, I'm not. Guarantee you 100%. But walks past again, it's a real person. This, I'll throw it at them. Whatever it is. তারা কোনো রকমের সাহস করে হলওয়েতে এগোতেই হঠাৎ করে টেরিফাইং চিৎকার শুনতে পান, যেটা শুনে তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যান। There's nothing there. All right. I know I saw something and I know I'm not fucking crazy. Oh,
এই ভিডিওটি দেখে আমরা একটা জিনিস বুঝতে পারি যে কখনো জন্তু জানোয়ারের কাছাকাছি যাওয়া উচিত নয়। শিকারী রিচার্ড ওয়েসলি জঙ্গলের ভেতরে শিকার করার সময় দূরে একটি ভল্লুকের মুখোমুখি হন। প্রথম দিকে সেটি দূরে থাকায় তিনি তেমন গুরুত্ব দেন না, কিন্তু আচমকা ভল্লুকটি তার দিকে ছুটে চলে আসে। দেখুন ফুটেজটি। তিনি যতটা জোরে সম্ভব মুখ থেকে আওয়াজ বের করে ভল্লুকটিকে ভয় দেখান আর তিনি কোনো মতে বেঁচে যান। ভাবুন, এইরকম পরিস্থিতিতে আপনি যদি ফাঁসতেন তাহলে কি করতেন? একজন ব্যক্তি হঠাৎ করে একতলা থেকে তার স্ত্রীর গলার আওয়াজ শুনতে পান, কিন্তু সমস্যা হলো ব্যক্তিটি বাড়িতে পুরোপুরি একা ছিলেন আর তার স্ত্রী ট্রিপে গিয়েছিলেন। তিনি দু সপ্তাহের জন্য পুরোপুরি বাড়িতে একা ছিলেন আর ঠিক তখনই এই ঘটনাটা তার সাথে ঘটে। তার স্ত্রীর গলার আওয়াজের সাথে সাথে দরজাটিও জোরে জোরে ধাক্কা দিতে আমরা হোম সিকিউরিটি ক্যামেরাতে দেখতে পাই। হঠাৎ করে টিভি স্ট্যান্ডের নিচে থাকা মিউজিক বক্সটি বেজে ওঠে। কিছু লোকে বলে যে এটা কোনো স্কিন ওয়াকারের কাজ, অন্যরা এটাকে শয়তানের কাজ বলে উল্লেখ করেন। তাছাড়াও ভিওয়ার্স রাওনারের ভিডিওতে একটি উইজি বোর্ডকে দেখতে পান এবং দাবি করেন এই সব ঘটনাগুলির পিছনে এটাও কারণ হতে পারে। Alexa, turn on all lights. এই ভিডিওটিতে ইউটিউবার অ্যাডভেঞ্চারস হ্যালোইনের এক রাতে জঙ্গলের ভেতরে একটি পরিত্যক্ত চার্চ ও সেমিট্রির কাছাকাছি ক্যাম্পিং করতে যান। তিনি তার গাড়ি জঙ্গলে ঢোকার মুখে পার্ক করেন। তিনি জঙ্গলের ভেতরে রান্না করার জন্য রেডি হচ্ছিলেন, ঠিক তখনই এই ঘটনাটা ঘটে। একটি সাদাটে ছায়ামূর্তিকে জঙ্গলের ভেতরে চলে যেতে দেখা যায়। এমনকি তিনি বেশ কিছু আওয়াজও জঙ্গলের ভেতর থেকে আসতে শুনতে পান। তিনি যখন চেক করতে যান তখন একটি ছোট আলোর বিন্দু তার সামনে বারবার জ্বলতে থাকে। তিনি বলেন যে তিনি কোনো ব্যক্তিকে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। অনেকে বলেন যে এটা কোনো ম্যানিকুইন যেটিকে কেউ হ্যালোইনে প্র্যাঙ্ক করার জন্য রেখে গিয়েছে। আবার কেউ কেউ বলে যে এখানে প্যারানর্মাল কোনো ঘটনা ঘটছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।